যাই হোক, কিভাবে আমরা ভালো ধারণা করতে পারি? যেমন আল্লাহকে চিনার মাধ্যমে, আল্লাহকে চিনার মাধ্যমে। দুই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চেয়ে। আল্লাহকে চিনা মানে বুঝতে পেরেছেন আপনি? আল্লাহর ক্ষমতাকে জানা, আল্লাহর সৃষ্টিকে জানা, আল্লাহ রব্বুল আলামিন কি করতে পারেন, মানুষকে জাহান্নামও দিতে পারেন, জান্নাতও দিতে পারেন, ক্ষমাও করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। এই সব বিষয়কে আল্লাহ সম্পর্কে জানতে হবে। তারপরে বেশি বেশি ক্ষমা চাওয়া। তিন নাম্বার, খুব বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। চার নাম্বার, খুব বেশি বেশি নফলে আগ্রহী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আমার কাছে এগিয়ে আসে হেঁটে হেঁটে, আমি আল্লাহ তার কাছে দৌড়িয়ে তার কাছে যাই। বান্দা যদি আমার কাছে মানে এক বিঘত পরিমাণ এগিয়ে আসে, তাহলে আমি তার কাছে এক হাত পরিমাণ এগিয়ে যাই। এই আল্লাহ সম্পর্কে ধারণা আপনাদের পুরো জীবনটা পাল্টে দেবে ইনশাআল্লাহ। কিন্তু ধারণাটা ভালো হতে হবে, বদ্ধমূল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কখনোই খারাপ ধারণা পোষণ করা যাবে না। কখনোই মনে করবেন না যে আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না, এটা বলবেন কেন মনে হয়? তবে ওইগুলো বিষয় আলাদা, যে মানুষের ভালো ইমান ছিল সে বলেছিল যে আল্লাহ যদি আমাকে ঘরে অনেক শাস্তি দিবে, এটা একটা ভয়ের অংশ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন। সো আমরা আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করব, আর ফিলিস্তিনি সম্পর্কে আমরা দুইটা কাজ করব। এক, তাদের সম্পর্কে দোয়া করা। দুই, তাদের জন্য কিছু দেব। কি দিবেন সেটা প্রয়োজন অনুসারে দিবেন। যদি টাকা দিতে হয় টাকা দিবেন, যদি জিনিস পাঠাতে হয় তাহলে জিনিস দিবেন, গিয়ে নিয়ে যাচ্ছে অথবা সে পৌঁছিয়ে দিবে এমনটা যদি হয় তাহলে বিশ্বস্ত মানুষ পেলে তাদের হাতে দিবেন, অথবা ওই যে যে কোনো মাধ্যমে বিকাশ নগদ ইত্যাদির মাধ্যমে একটা নাম্বার পাওয়া যায় ওই নাম্বারেও আপনারা দিতে পারেন। যদি সেটা নিশ্চিত হন যে এটা মাধ্যমে করেছে, এটা কি বলে দূতাবাসের মাধ্যমে যদি দেয় তাহলে এদের মাধ্যমে সহযোগিতা করবেন। তবে প্রথম কাজ আমাদের এখন হলো তাদের জন্য দোয়া করা। হতে পারে আল্লাহ আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, তাদের প্রশান্তিতে রাখবেন এবং তাদের বিরুদ্ধেদের পরাস্ত করে তাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ সম্পর্কে আমাদের ভালো ধারণা পোষণ করার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনিদের আল্লাহ যেন মুক্ত করেন, তাদেরকে স্বাধীনতা দান করেন, আমিন।